কেমন আছো সবাই? সোনাই সোহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখনো 7:30 মতো বাজে। আমি তো খুব এক্সাইটেড বেড়াতে যাবে বলে। প্রথমে যাব আম্মু ডক্টরে চেক আপ করাতে, তারপর ভাবছি একটু চিড়িয়াখানায় ঘুরে আসব। দেখেছো কেমন ডান্স করছে? চলো বেরিয়ে পড়ি। আমরা যাচ্ছি আলিপুরের দিকে, এখান থেকে যেতে প্রায় ঘন্টাখানেক তো লাগবে। আজ শনিবার আর সবার ছুটির দিন, তাই ভাবলাম যাচ্ছি যেখানে ওদিকে তাহলে একবার জুটাও ঘুরে আসব, কারণ এমনি তো সচরাচর যাওয়া হয় না ওইদিকে। এই যে রয়্যাল আইটিসি, এই দেখো আমি একটু ঘুমিয়েছিল, আবার উঠেও গেল। সকালবেলায় ওকে ঘুম থেকে তুলে এনেছি তো ওই জন্য। বাহ, এই দেয়ালটা তো বেশ সুন্দর লাগছে, পুরো গাছে ছাউনি দেওয়া আছে দেখো। এই তো গল্প করতে করতে ডক্টরের কাছে পৌঁছে গেলাম, চলো ভিতরে যাই। এটা হলো ডক্টরের বাড়ি, জায়গাটাও বেশ সুন্দর। সকালবেলায় আমি কি ঘুম থেকে উঠিয়ে এনেছি তো খাওয়ানো হয়নি, তাই সুজিটা বানিয়ে এনেছি, এবার খাইয়ে দিচ্ছি একটু। বেশি লোকজন নেই এখানে, বেশ ফাঁকা ফাঁকা, আর জায়গাটাও সুন্দর। দাঁড়াও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো চারিদিকে খালি বাড়ি পুরনো, আর তার সামনে একটা দুটো করে গাড়ি। বেশ কয়েকটা বাড়ির নেম প্লেট দেখলাম, সবগুলোতেই ডক্টরদেরই নাম লেখা আছে। যাই হোক, এই যে এখানে ওরা ঢুকেছে ডক্টরের কাছে, বাপি পুচকুর বাবা আর আম্মু আর আমি আর পুচকু বাইরে ঘুরে বেড়াচ্ছি। দেখো আমি কি করছে। জায়গাটা বেশ নিরিবিলি, একটা প্রাকৃতিক শান্ত পরিবেশ। চলো এবার চলে এসেছি গুপ্তা ব্রাদার্সে, আমাদের হয়ে গেছে ডক্টর দেখানো, এখানে একটু ব্রেকফাস্ট করব। এদের খাবার দাবার কিন্তু দারুণ টেস্টি, হালদিরামসের মতোই। এই যে আমি চলে এসেছি সোজা মিষ্টির কাছে, এখন আমরা একটু ঢোকলা ট্রাই করছি। ঢোকলা হলো গুজরাটের একটা খাবার, বেশ ভালো খেতে। এই দেখো আমিও খাচ্ছি, ওরও খুব ভালো লেগেছে। এদিকে কচুরিও চলে এসেছে আর ধোসাও চলে এসেছে। তোমরা তো জানোই যারা আমার ব্লগ দেখো যে আমি ধোসা খুব পছন্দ করি খেতে। আরও দুটো ধোসা এসেছিল, শেষে জিলিপিও খেয়েছিলাম। কিন্তু যাই হোক, এখন আমরা চিড়িয়াখানায় যাব, তাই একটা সেফটি জায়গায় গাড়িটাকে রেখে দিলাম। এখানে গাড়ি নিয়ে এলে রাখার এক সমস্যা, কিন্তু ডক্টরের কাছে একজন থাকেন, উনি বলে দিলেন একটা জায়গা, আমরাও সেখানটায় যাই, গাড়িটা রেখে দিলাম। বললো 100 টাকা মতো চার্জ লাগবে, ব্যাস নিশ্চিন্ত, এবার গাড়ি নিয়ে আর আমাদের কোনো সমস্যা রইল না। এই তো আমরা চিড়িয়াখানার গা বেয়ে বেয়ে হাঁটছি, আর তার উল্টো দিকেই ঠিক হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি। এই তো পৌঁছে গেছি, চলো। জুয়ের ভিতরে ঢুকে পড়েছি। আচ্ছা বলে রাখি, আলিপুর জুয়ে প্রবেশ মূল্য 25 টাকা করে, 5 বছরের ঊর্ধ্বের থেকে সব বয়সের, কিন্তু সরকারি ছুটির দিন আর শনিবার রবিবারগুলোতে 30 টাকা করে পার হেড টিকিটের মূল্য। এই যা, অ্যামির বেলুনটাও ফেটে গেল, মুখটা দেখো, আহারে খুব কষ্ট পেয়েছে গো বেচারা। আর 5 বছরের নিচে বাচ্চাদের জন্য 10 টাকা করে টিকিট, আর বৃহস্পতিবার বন্ধ থাকে। কিন্তু 15ই ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত 7 দিনই কিন্তু খোলা থাকে চিড়িয়াখানা। চলো এবার ওদিকটায় যাই, প্রথমে দাঁড়িয়ে দেখে নিলাম কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, তো সেই হিসাবে আমরা এবার এগোচ্ছি। চলো, এই আলিপুর চিড়িয়াখানা কিন্তু অনেক পুরনো। ও হ্যাঁ, কলকাতা জু কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট জু ইন দ্য ওয়েস্টার্ন ইন্ডিয়া, জানো? এটা কিন্তু আলিপুর জু নামেও পরিচিত অনেক জায়গায়। এটা ঠিক ন্যাশনাল লাইব্রেরির উল্টো দিকেই আছে, কলকাতার বিখ্যাত ট্যুরিস্ট ডেস্টিনেশনের মধ্যে কিন্তু একটা অন্যতম জায়গা। ভারতের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এই জুতে। চলো এদিকটা থেকে শুরু করব। এই যে পথ নির্দেশনা দেওয়া আছে কোথায় কী আছে, চলো এবার এগোই আস্তে আস্তে। বাহ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে জায়গাটা, জানো? আমি লাস্ট এসেছিলাম 2020 1st জানুয়ারি। বাহ, আমি কেমন হাঁটছে দেখো, আমিকে দেখে আবার পুচকো চলে এসেছে, বেশ সুন্দর লাগছে ওদেরকে। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের,
বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে জায়গাটা, তার চারিদিকে ভালোভাবে ঘিরেও দিয়েছে। আমি 2 বছর আগে যখন এসেছিলাম তখন কাজ চলছিল, তবে এখন পুরোপুরি হয়ে গেছে, বেশ ভালো লাগছে। আগে তো একটুখানি ফাঁকা ছিল, ওই যে ওখানে শিম্পাঞ্জিটা আছে, ছুঁয়ে আছে ঘরের মধ্যে, ও আর বেরোলো না। এদিকে এই যে জেব্রাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই যে দূরে, ওদেরকে দেখাতে গেলে জুম করতে হচ্ছে। আর এই যে শকুনটা, তাছাড়া বাকি কাউকেই আর দেখতে পেলাম না। চলো এবার ওদিকে ভাল্লুক ভাইয়াকে দেখে আসি। আমি কিন্তু কারো কোলে চাপছে না, ও হেঁটেই যাচ্ছে, ও খুব মজা পেয়েছে। ওই যে ভাল্লুক ভাইয়াও শুয়েই আছে, তবুও আমি দেখে নিয়েছে বেশ। আর এই যে এদিকে উট পাখিটা দেখো, কেমন পাতা খাচ্ছে গলা উঁচু করে, বাবা। চলো এবার হেঁটে ওই দিকটাই যাই। আরেকটা কথা কি জানো তো, এখানে কিন্তু এই প্রাণীদেরকে অ্যাডপ্ট করা হয়, বেশ কয়েকজন অ্যাডপ্ট করেছে আর তাদের নামও এখানে লেখা আছে। কিছুই না, পুচকুর বাবা আমাকে বলছিল ওদের একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে নাকি করা হয়। এই কিছু টাকা ওদের কন্ট্যাক্ট করতে হয় এবং তার মাধ্যমে তুমি এই হরিণকে কিংবা যে কোনো কিছু পশু পাখি কিছু একটা তোমরা অ্যাডপ্ট করতেই পারো। এই যে হরিণটা আবার এখানে চলে এসেছে, যেন হরিণগুলোর আবার শিংগুলো ভাঙায় ছিল, নিজেরা মনে হয় লড়াই করে বোধ হয় তাই জন্য ভেঙে রাখে। ঠিক আছে চলো এবার ওদিকটাই যাই। এই যে এ আবার একদম কাছে চলে এসেছে আমাদের, আমি দেখে তো খুবই এক্সাইটেড। আচ্ছা এই যে দেখেছো, দিল্লি পাবলিক স্কুল হাওড়া থেকে এই হরিণগুলোকে অ্যাডপ্ট করেছে, মানে ওদের খাবার দাবারের ব্যবস্থা ওরাই করে দেবে। কিছু একটা অ্যামাউন্ট লাগে, দেখতে হবে। বুঝকো তো এটা নিয়ে খুবই এক্সাইটেড, বলে আমরাও একটা কিছু নেব অ্যাডাপ্ট। ঠিক আছে দেখা যাক কী হয়। এটা হচ্ছে সম্বর হরিণ, এটা কাঁকর, আর এটা কী জানো, নাগপুরি নাচুনে হরিণ। এটা নাচ করে কি কী জানি, যাই হোক কী অদ্ভুত সব নাম। এই যে সরীসৃপ ভ্রমণে চলে এসেছি, আর কি বলো তো অনেকটা নেট দিয়ে ঘিরে দিয়েছে, তো কিছু ভালো করে দেখাও যাচ্ছে না, দূরে থেকে ক্যামেরা বন্দিও করতে পারছি না। ওই যে কুমিরটা, ওটা হাঁ করে আছে, আগের 2 বছর আগে যখন এসেছিলাম তখনও এসে দেখেছি হাঁ করে আছে, এখনও তাই আমি আমার মাঝে মাঝে ভাবছিলাম এটা কি রিয়েল। তো পুচকুর বাবা বললো হ্যাঁ হ্যাঁ এটা রিয়েলই। চলো এই দেখো হাঁপিয়ে গেছে আমাদের বড় মানুষটা, একটু বসতে গেছে ওখানে। যাই হোক এই যে চলে এসেছি ইয়েলো অ্যানাকোন্ডা দেখতে, কিন্তু আমি কোনোবারই এর দেখা পাই না। এইটা আবার নতুন করে বানিয়েছে, আগে কখনো দেখিনি। চলো তো যাই দেখি, নিশাচর প্রাণীরা থাকে এ ঘরে বলছে। আমি একটা কিছুও দেখতে পেলাম না, খালি কটা ইঁদুর দেখেছি আর একটা সজারও দেখেছি ছোট্ট। এই যে ইঁদুরগুলো দেখেছো, ওই যে ছোট ছোট। চলো বাইরে বেরো, এবার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে রেখেছে। আর হ্যাঁ, প্যাকেট জাতীয় খাবার কিন্তু এর ভিতরে অ্যালাউ নেই, তোমরা যদি নিয়ে যাও তাহলে কিন্তু প্যাকেটকে বাইরেই খুলে রেখে আলাদা কাগজের প্যাকেট করে দেবে, সেটাতে নিয়ে যেতে হবে, এটাই রুল। ওই দেখো ডাইনোসর, সেটাকে দেখে আমি গুন্ডা গুন্ডা করছে। ও ওখানটাই থাকে, যখনই আসি যতবারই আসি দেখি ওদিকটাই আছে। এই দেখো ওর খাবার চাট, এদিকে হয়ে গেছে আমির, এখন আমি ছুটছি বাঘ দেখতে। ওর খালি বাঘ, লায়ন আর হাতি রাজা, এই তিনটে দেখার খুব ইচ্ছে। তো ওই যে দূরে শুয়ে আছে বাঘটা, ওই যে জাগুয়ার, বোঝাও যাচ্ছে না, ওই যে দেখতে পাচ্ছ, সবাই দেখি নিজে নিজের ঘরের সামনেই বসে আছে, ঘুম ভাঙেনি হয়তো, আমরা মনে হয় সকাল সকাল চলে এসেছি, বুঝেছো। যাই হোক এই যে এটা হচ্ছে এই পাখিরালয়ের জায়গাটা, এখানে বিভিন্ন রকমের যে হাউস বানানো আছে, দেখো দা মুর্শিদাবাদ হাউস, তারপর ওই দিকটায় কী ছিল যেন বুঝতে পারলাম না। চলো এবার যাই, দেখে নিয়েছি সব। এই যে এদিকটা একটা লাইব্রেরি মতো আছে, বেশ ভালো লাগছে দেখতে জানো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, বেশ সুন্দর। এই যে পাখিগুলোকে ঘিরে দিয়েছে, এত নেট দিয়ে ঘিরে দিয়েছে চারিদিকটা। ওই যে দেখো একটা অন্য প্রজাতির পাখি, ময়ূরের প্রজাতি বোধ হয় কোনো। এই যে ময়ূর, একবার এসে দেখেছিলাম আমরা, কিন্তু ময়ূর পেখম তোলা ছিল, তারপরে আর দেখিনি। ওই যে উপরে একটা বসে আছে, এই দেখো
পেঁপে খাচ্ছে কেমন করে এই পাখিগুলো। ওই দেখো টিয়া পাখি কতগুলো। এই টিয়া পাখিগুলোর গলায় আবার গলকম্বল টাইপের আছে। এই যে আরেকটা ময়ূর। এটা দেখে আমি বলছে নানি তেরি মর্নি, নানি তেরি মর্নি, আম্মুকে বারবার দেখাচ্ছে। এই দেখো মুরগিও আছে, ও সরি মোরগোটা। এই দেখো এই নয়নতারা ফুলগুলো দেখলাম, কালারগুলো বেশ সুন্দর, আগে কখনো দেখিনি। এখন আমি বাপির সঙ্গে এক্সপ্লোর করে বেড়াচ্ছি পাখিগুলো, ওকে ছেড়ে দিয়েছি নিজের মতো করে, ও দেখছে সবগুলো। কিন্তু আমি ও খুব যে হ্যাপি হয়েছে সেটা বলবো না, আবার ভয়ও পায়নি, কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল বোধহয় ওর। চলো এবার ওই দিকটায় যাই, বাঘের জায়গাটায়। ওই দেখো বাঘের গর্জন শুনে সবাই ছুট লাগিয়েছে। ওই যে দাঁড়াও দেখাই, ওই দেখো সেই সাদা বাঘটা কি জোরে জোরে গর্জন করছিল। এই যে আমিকে দেখাচ্ছি কি জোরে জোরে গর্জন করছে, আর দেখো কেমন পাক মারছে। ওর নাম রাজু, ওখানে লেখা ছিল। দেখে মনে হচ্ছে যেন র্যাম্প ওয়াক করছে, কতটা দূরে আছে। আর খুব ভালোভাবে নেট দিয়ে ঘেরা আছে চারিদিকটা। চলো এবার পাশেরটাই যাই। এই যে ইনি হলেন পায়েল, লেখাই আছে দেখো আই এম পায়েল। কই কোথায় খুঁজেও তো পাচ্ছি না। ওই তো বাবা লেজ নাড়াচ্ছে শুয়ে শুয়ে, আবার কি সব ভাবছে বোধ হয়। আর ইনি তো ঘুমিয়ে কাদা, এনাকে সুন্দরবন থেকে নিয়ে আসা হয়েছে কিছুদিন আগে। দাঁড়াও এখানে আরেকটা আছে রয়্যাল বেঙ্গল টাইগার, ওটাকে দেখে আসি। একদম কাছ দিয়ে যায় জানো, এই যে গাছের জায়গাটা দেখছো ঠিক তার পাশ দিয়ে চলে যায়, মনে হয় যেন এই সামনে দিয়ে যাচ্ছে, জাস্ট এক হাত দূরে আছি এইরকম। ওই যে আসছে, আমরা তো খুব এক্সাইটেড দেখার জন্য, মানে খুব কাছ দিয়ে যাই তো ওই জন্য। এই রে আসবে না নাকি আজকে এদিকে, ভাগ্য ভালো থাকলে আসবে। এর আগে যেকবার এসেছিলাম সববারই দেখতে পেয়েছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাবা ভয়ঙ্কর দেখতে, না দেখতে পেলাম না, ও আর আসলো না, তাই অনেকক্ষণ ওয়েট করে করে হাঁপিয়ে গেলাম, তাই এখানে একটুখানি বসে পড়লাম সবাই মিলে। বাঘের জায়গাটায় বেশ ভিড়, বাকি সবাই এদিক ওদিক বসে পড়ছে, কেউ যাচ্ছে। বেশ আধ ঘন্টার মতো আমরা বসলাম, এবার যাই চলো আস্তে আস্তে এগোই, না হলে আবার বাড়ি ফিরতে হবে তো, প্রায় 1:45 মতো বাজে। আমি আইসক্রিম দেখে চেল্লাচ্ছিল, আইসক্রিম আইসক্রিম দেখ কেমন ছুটে আসছে, কিন্তু একটুও ভালো না খেতে। এটা প্রথমে পপকর্নটা নিয়েছে মুখে, এবার আইসক্রিমটা নিল। চলো এবার আস্তে আস্তে এগোই, সবাই যে যার মতো করে আসছে। আমরা যখন এলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না, আস্তে আস্তে ভিড় হয়েই যাচ্ছে। ওই দেখো ব্ল্যাক সোয়ান, এদিকে পাখিগুলো আছে। এই দেখো ইমু পাখি কেমন ছবি তোলার জন্য দাঁড়াচ্ছে দেখো সামনে এসে। এই দেখো ওই দেখো মডেলিং করার মতো ব্যাপার, ওদেরও অভ্যাস হয়ে গেছে আসলে। এই যে চলে এসেছি জিরাফ দেখতে, অনেক দূরে ছিল। ওই যে আমিকে দেখাচ্ছি দেখো, আর এদিকে দুটো আছে। আর এই যে আমিরানি দেখছেন, ওর কোনো রিয়াকশন নেই আলাদা রকম। এই যে লায়নটা দেখে কিন্তু ভীষণ রিয়াকশন দিয়েছিল, দেখো লায়নটা কত দূরে আছে, তারও একটু জুম করে দেখাই তো ভালো দেখাতে পারে কিনা। ওই যে ও লায়ন দেখে খুব খুশি, এই যে লায়ন বলছে। আমি এখন কথা বলছিলাম ওর সঙ্গে, কিন্তু এতটাই চেঁচামেচি হচ্ছিল কিছুই শোনা যাচ্ছিল না, তাই জন্য আবার মিউট করে দিলাম। ওই যে কতটা দূরে আছে দেখো, চলো এবার এগোই সামনের দিকে। বাহ ফুলগুলো কি সুন্দর বলো তো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিড়িয়াখানা দেখলে বেশ মজায় পায়, এক্সাইটেড হয়ে যায়। বাহ পাখিগুলো তো কি সুন্দর, গাছে এক একটা ডালে বসে আছে। ওই যে হাতির রাজা, আমি দেখেই বলছে হাতির রাজা, দেখি তো কি করছে ওরা। এই শুকনো ঘাসগুলো খাচ্ছে কিন্তু ধুলো ঝেড়ে ঝেড়ে, দেখো কি বুদ্ধি, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে।
ওটাই দেখছিলাম আমরা। যাই হোক, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিছু কি মিস গেল জানি না, পরে দেখে নেব। বাহ, এই পাখিগুলো খুব সুন্দর ছিল। যেহেতু আমি ঘুমিয়ে গেছিল তাই দাঁড়িয়ে আর দেখতে পারলাম না, সবাই দেখছে। দেখো, ছোট বড় সবাই এসেছে, মানে চিড়িয়াখানা একটা মানুষকে আলাদাই আনন্দ দেয় সত্যি কথা বলতে। তারপরে আমি দেখো ছুটে চলে এসেছি ম্যাকাওগুলো দেখার জন্য। কি কালারফুল যে ম্যাকাও ছিল, কত ধরনের! এই দেখো এখানে সব দেওয়া আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ভালো করে। এই যে সব ধরনের ছিল, দূর থেকে খুব সুন্দর লাগছিল, ক্যামেরা বন্দি কতটা করতে পারছি আমি জানি না। যাই হোক, চলো এবার যাই। লোকজনও আস্তে আস্তে সবাই আসছে। সব শেষে পুচকুর মনে হয়েছে ওর মাংকি দেখা হয়নি, তাই ও মাংকি দেখতে চলে এসেছে, ভাবো একবার। সবাই যে যার মতো করে বসে পড়ছে এখানে ওখানে, সারা দিনটা কাটানোর জন্য এসেছে। বাহ, একটা স্কুলের দলও এসেছে গো। এই যে এইটা হলো ম্যাপটা গোটা চিড়িয়াখানার, এটা দেখে তোমরা যেতে পারবে। তবে আমরা আজকে বেরিয়ে গেলাম এখান থেকে, দুটো বেজে গেছে, এবার বাড়ি ফিরতে হবে, বাচ্চাগুলো তো আছে। আমি এই দেখো ঘুমিয়ে পড়েছে, তো এখন চলে এসেছে একটা রেস্টুরেন্টে। ও এখানে এসে বলছে মাংসি ভাত খাবো, মাংসি ভাত খাবো, মানে ও যেখানে যায় সেখানে এরকম বলে। তবে আমি ওকে খাইয়ে দিয়েছি, ওর খাবার বানিয়ে এনেছিলাম। বাড়ি এসে ভীষণই টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো এখন সন্ধ্যাবেলায় নানু আর নাতনি মিলে খেলা করছে আর আমিও ব্লগটাও শেষ করছি এখানে। ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগে। কেমন, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু, ঠিক আছে? আর কমেন্ট করে জানিও কেমন লাগে।